নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেসরকারি হাতে মধ্যাহ্ন ভোজন, শিলচরে অবরোধ গড়লেন রাঁধুনিরা। জাটিঙ্গায় তলিয়ে যাওয়া ট্রাক এখনো নিখোঁজ, বরাত জোরে বাঁচলেন চালক। পুজোর আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা, জানেগঞ্জে ঢল অব্যাহত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বারকয়েক আন্দোলনেও কাজ হল না। হাতে থালা গ্লাস নিয়ে খুব জোরে শব্দ করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হলেও রাঁধুনিদের সেই থাল গ্লাসের আওয়াজ সরকারের কানে পৌঁছেনি। ফলে তীব্র আপত্তির মধ্যে আগামী 1 নভেম্বর থেকে কাছাড় জেলার বেশ কয়েকটি স্কুলের মধ্যাহ্ন ভোজন চলে যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে। মঙ্গলবার এ নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে পড়েন রাঁধুনি ও সহায়িকারা। শিলচর, শিলংপট্টি ও নরসিংটোলার সংযোগ রাস্তায় প্রচুর সংখ্যক রাঁধুনি পথ অবরোধ গড়ে তোলেন। এই পথ অবরোধ থেকেই তারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এদিন আন্দোলনস্থলে মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, আগে অভিভাবকরা দেখতে পারতেন তাদের সন্তানদের খাবার কিভাবে তৈরি হচ্ছে, এখন বেসরকারি সংস্থার হাতে তা চলে যাওয়ায় খাবারের গুণগত মান তাদের পক্ষে দেখা সম্ভব নয়। তবে তিনি কড়া ভাষায় বলেন, যতদিন সরকার এই সিদ্ধান্ত বদল না করে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আসামে রাজ্যের বিজেপি সরকার মধ্যাহ্ন ভোজন প্রকল্পটাকে সম্পূর্ণভাবে এনজিওর হাতে, ব্যক্তি মালিকানাধীন এনজিওর হাতে তুলে দিয়েছে। আগামী 1 নভেম্বর থেকে তারা ঘোষণা করেছে কাছাড়ের সমস্ত স্কুলগুলিতেও এই এনজিওর মারফত খাদ্য সরবরাহ হবে। এই খাদ্য সরবরাহ করতে গিয়ে আমাদের গ্রাম গঞ্জ শহরে শিশুরা যে বিপদের মুখোমুখি হতে যাচ্ছে সে ব্যাপারে আমরা সবাইকে সাবধান করতে চাই। ভারতবর্ষের বিভিন্ন জায়গার অভিজ্ঞতা বলছে এই খাদ্য সরবরাহের মাধ্যমে খাদ্যে বিষক্রিয়া হয়েছে, পচা খাবার সাপ্লাই করা হয়েছে। এখানে নাগাটিলায় যে কিচেন তৈরি হয়েছে সেখান থেকে 235টা স্কুলে তারা খাদ্য সরবরাহ করতে যাচ্ছে। এই খাদ্য সরবরাহকালীন যে সময় নেবে সেখানে কি ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি তারা গ্রহণ করছে আমাদের অভিভাবকদের সেটা দেখার কোনো ক্ষমতা নেই। কি খাবার সাপ্লাই হবে সেটা আপনাদের দেখার ক্ষমতা নেই, যেটা আজকে স্কুলে রান্না করা খাবারে আপনারা নিজেরা নজরদারি করতে পারেন। সেই সঙ্গে যে 5,500 কাছাড় জেলার যে মধ্যাহ্ন ভোজন কর্মচারী, সেই কর্মচারীদের চাকরি আজকে বিপন্ন। মাত্র 1,000 টাকা মাসিক বেতনের এই চাকরিটাও আজকে তাদের থাকবে না। এই পরিস্থিতিতে মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের কাছে আমরণ সংগ্রাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমরা এই পথ অবরোধের মাধ্যমে আপনাদের কাছে এবং সরকারের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে আমরা কোনো অবস্থাতেই ব্যক্তি মালিকানাধীন এনজিওর মাধ্যমে খাবার সরবরাহ করতে আমরা দেব না, এবং তার জন্যে আন্দোলনের যে পর্যায়ে যেতে লাগে আমরা সেই পর্যায়ে যেতে প্রস্তুত। নাগাড়ে বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার হারেঙ্গা যাওয়ে খরস্রোতা জাটিঙ্গা নদীতে আসা অকাল বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়া 3টি ট্রাকের সন্ধান এখনও মেলেনি। জানা গেছে 27 অক্টোবর জাটিঙ্গা নদী থেকে পাথর আনতে গেলে নদীতে নেমে আসা প্রবল স্রোতে ভেসে যায় ট্রাকগুলো। গাড়িগুলোর চালক ও সহকারীরা কোনো ক্রমে প্রাণে বাঁচলেও বাঁচানো যায়নি গাড়িগুলো। Yeah.
সাগরে ওঠা কিয়ারা ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট অকাল বন্যায় তলিয়ে যাওয়া রবি শস্যের চাষীদের পাশে দাঁড়ালেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমনুল হক লস্কর। মঙ্গলবার তিনি সোনাই কেন্দ্রের সাতকরাকান্দি, সোনাবাড়িঘাট, নিয়ারগ্রাম, বাগপুর, ধনেহরি অঞ্চলের রবি শস্যের চাষীদের খোঁজ নিয়েছেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্য পাইয়ে দিতে বিভাগীয় কর্তাদের সঙ্গে কথা বলেছেন। বরাক নদীর যেটা বান, এই বরাক নদীর কৃত্রিম বানে এই দনরি, জাঞ্জারবালি, সাতকরাকান্দি, সোনাবাড়িঘাট, নিরগাম, বাগপুরের যারা রবি শস্য করে, এই রবি শস্য ক্ষেতালকলর প্রায় 100% ক্ষতি হয়েছে। আজকে সারা নষ্ট হয়েছে, যেখানে সারার বলে সারাতেনে গিয়ে যেখানে সবজি লাগানো হয়েছে সবজিটাও নষ্ট হয়েছে। আজকে এক তো ক্ষেতালের ক্ষতি, আর আমরা যারা ক্রেতা, যারা সবজি কিনে, যারা ভাবছিল যে সবজিটা একদিন আমরা কম দামে কিনবো, এবার কিন্তু লোকাল সবজি পাওয়া অসম্ভব হবে। এই কৃষকদেরকে যদি সরকারি সাহায্য দেওয়া না হয় তাহলে কৃষকের অবস্থা খুব খারাপ হবে। আমি ডিসির সঙ্গে আলাপ করব, এখান থেকে এগ্রিকালচারের আধিকারিকের সঙ্গে আলাপ করেছি, তাদেরকে যাতে বীজ দেওয়া হয়, বীজ দিয়ে তাদেরকে যাতে আরও একবার মানে রবি শস্য করার সুযোগ দেওয়া হয়, এর জন্য আমি জেলা মানে এগ্রিকালচার আধিকারিকের সঙ্গে আলাপ করছি এবং ডিসির সঙ্গে আলাপ করবো যাতে এদেরকে যাতে কম্পেনসেশন দেওয়া হয়, এর ব্যবস্থা করা হয়। আর আজকে আমি সরজমিনে দেখলাম এই যে যাদের জল দেখা যাচ্ছে, এটা কিন্তু নদী নাই, এটা পুরা এটার নিচে রবি শস্য আছে। এই পুরা প্রায় 1000 বিঘা জায়গা রবি শস্য নষ্ট হয়েছে। এই যে যারা খেতোয়াল, এরা মাথায় হাত দিয়েছে যে আজকে আমরা কোন দিন ক্ষেত করব, আমাদের সমস্ত রবি শস্য নষ্ট হয়েছে, আমরা ঋণ করে বন্ধন নিয়ে অনেক সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা রবি শস্য করেছে, আজকে তাদের কোনো উপায় নাই। আমি এখানে আসছি যে মুখ্যমন্ত্রী সার সুজল যোজনার মাধ্যমে এদের কৃষকদেরকে যাতে মানে সাহায্য করা যায়, এই যে নির্দিষ্ট কৃষক যারা, এদেরকে সাহায্য করার জন্য আমি বলেছি এদেরকে এখানে গ্রামসেবক যারা আছে যে লিস্ট করে এদের নাম দিয়ে এদেরকে 5000 করে মুখ্যমন্ত্রী সাহায্য যোজনার মাধ্যমে এদেরকে 5000 করে সাহায্য করা হবে। আজ ভ্রাতৃদ্বিতীয়া, প্রতিটি বাঙালির ঘরে ঘরে আয়োজিত এই ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম কিনা জানা না গেলেও বাঙালির সবচেয়ে আনন্দের একটি উৎসব এই ভাইফোঁটা। ভাই বোনের মধ্যে অনিন্দ সুন্দর এক সম্পর্ককে ঘিরেই প্রচলিত এই উৎসব। ভাইয়ের সাফল্য দীর্ঘায়ু কামনা করে ঈশ্বরের কাছে বোনের প্রার্থনাই ভাইফোঁটাকে মহিমান্বিত করেছে। শুক্লাপক্ষের দ্বিতীয়াতে আয়োজিত এই ভাইফোঁটার আয়োজন তোড়জোড় মঙ্গলবার প্রত্যক্ষ করা গেল গোটা দেশের সঙ্গে বরাকেও। লাঠিগ্রাম মহাসড়কে ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়ে দুই যুবক। এরা হল জব্বার হোসেন লস্কর এবং আনাম উদ্দিন বরভুইয়া। সোমবার রাতে উধারবন্দে কালী পুজো দেখে বাড়ি ফেরার পথে হিংজুরি পারে বাইক থামিয়ে এক যুবক ও যুবতীর টাকার ব্যাগ ছিনতাই করে পালাতে চাইলে টহলরত পুলিশের হাতে ধরা পড়ে এক যুবক। পরে তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ আটক করে আরও একজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ওই যুবতীর টাকার ব্যাগ। তবে ঘটনায় জড়িত আরও দুজন এখনও ফেরার। মঙ্গলবার পুলিশ ধৃত দুই যুবককে আদালতে তোলে। প্রচণ্ড বৃষ্টি ও সঙ্গে দমকা হাওয়া, গত রবিবার ভেঙে পড়েছিল বিশাল বটগাছের একটি ডাল, তাও আবার উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিবাহী তারের উপর। গত 3 দিন ধরে এই পরিস্থিতি শিলচর অফিস পাড়ায় আদালতের ঠিক সামনে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও 2 দিন এমনিতেই রয়ে গেছে গাছের ভাঙা ডালটি। এর নিচ দিয়েই মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেছেন। এটি ভেঙে পড়লে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল, তবে মঙ্গলবার গাছ কাটার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি আসার পর তা কাটা হয়েছে। আতঙ্ক কাটল পথচারীদের। কাটলিছড়ার চারবারের বিধায়ক তথা কাছাড় চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি প্রয়াত গৌরীশঙ্কর রায়ের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। চলতি বছরের 12 জুলাই থেকে উদযাপন কমিটি প্রতি মাসে একটি করে অনুষ্ঠান আয়োজন করছে। এরই অঙ্গ হিসেবে এদিন এই অনুষ্ঠান। এ ব্যাপারে উদযাপন কমিটির পক্ষে সঞ্জীব রায় বলেন, উদযাপন কমিটি সারা বছর জুড়ে প্রতি মাসে অনুষ্ঠান আয়োজন করে চলেছে। সামনে শীতের মরশুম বলে এবার কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেহেতু শীতল মৌসুম আসন্ন, তাই আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি যে কিছু গরিব দুস্থদেরকে সাহায্য করার। এই মোতাবেক আমরা আজকে অন্তত 100 পরিবারকে আমরা কম্বল বিতরণ করব। তাই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেক মাসে একটি কার্যসূচি, তাই অক্টোবর মাসে এই কার্যসূচি হবে এবং আগামী 2020 12 জুলাই পর্যন্ত প্রত্যেক মাসেই আমরা একটি কার্যসূচি চালিয়ে যাব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য বলেন, প্রকৃত অর্থে মানব দরদী নেতা ছিলেন গৌরীশঙ্কর রায়। এ ধরনের নেতা সমাজের জন্য খুব প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সময়ে রাজনৈতিক জগতে দূষণের মাত্রা প্রবল, রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা যখন কার্যত তলানিতে ঠেকেছে, সেই সময় তৎকালীন নেতা গৌরীশঙ্কর রায়ের মতো নেতারা ছিলেন মানবদরদী ভূমিকায়, এবং উনি যে মানবদরদী ভূমিকায় ছিলেন আজকের অনুষ্ঠানে সেই প্রমাণটা মিলেছে দুস্থ মানুষদের শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে। আমি মনে করি তাদের এই প্রচেষ্টা, বর্ষব্যাপী এই প্রচেষ্টা আরও সফল হবে, এবং এইসব কাজের মাধ্যমে আমরা গৌরীশঙ্কর রায়ের মতো নেতাদের স্মরণ করতে পারব। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, কারণ শেষ কথাটাই হচ্ছে দুর্লভ মানব জীবনে দুঃখী মানুষদের দুঃখ নিবারণের একটা ছোট্ট প্রচেষ্টাই একটা বড় সার্থকতা, আমি তাই মনে করি। কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাসু তালুক ধলাই পানি ভরায় আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্রাত্য রইলেন খোদ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং মন্ত্রী ঘনিষ্ঠ মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল। বিজেপি ও বিভিন্ন হিন্দু সংগঠনের শক্ত ঘাঁটি পানি ভরার সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী পরিমল এবং জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পালকে আমন্ত্রণ না জানানোর বিষয়টিকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ধলাই কেন্দ্রে। তবে জমজমাট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বরখলার বিধায়ক কিশোরনাথ। এছাড়া খানিকটা সময়ের অতিথি ছিলেন ধলাই থানার ভারপ্রাপ্ত ওসি ভার্গব বর্বরা এবং পুলিশ আধিকারিক ধ্রুবজ্যোতি বরা। ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষে সঞ্জীব সিনহা, কৃষ্ণধন পাল সহ আরো অনেকে। জানেগঞ্জ কালীপূজা কমিটির মণ্ডপে সোমবার দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য লাফিং গ্লাসের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি পরিষদ সহ আসেন পুজো মণ্ডপে। উদ্বোধনের পাশাপাশি মন্ত্রী পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের জনগণ কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি বলেন, জানেগঞ্জের এই পুজো অনেক পুরনো, এটি শহরের 50 বছরের এক ঐতিহ্যবাহী পুজো। এবছরও আয়োজন সমানভাবে জনগণকে আকর্ষণ করছে। শুভেচ্ছা জানাইছো গোটেই আমার অসমের রাইজের কারণে। আপনাদের জানে যাকালি কালীপূজা অনুষ্ঠিত হয়েছে, আর মানে এতিয়া উপস্থিত আছো জানিগঞ্জ কালীপূজা কমিটির, যে প্রায় 50 বছর হল, 49 বছর হয়েছে তেওঁলোকে কালীপূজা করে থাকে। ইয়াতে আর কিন্তু একটা ঐতিহ্যবাহী কালীপূজা হয়। ইয়াতে গোটেই কাছাড় বরাক উপত্যকার মানুষ ইয়াতে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করে থাকে। আজির দিন যাকালি পূজা হল, আজির দিন বিভিন্ন অনুষ্ঠানের জড়িয়ে এনেক কালীপূজা চলব। আজি রণাঙ্গনে মা কালী এটা একটা পার্ট এইখানে অনুষ্ঠিত হব। আর বাংলাদেশ যে বছর স্বাধীন হয়েছে সেই বছর থেকে আমরা পূজা করে আসছি। আজকে 49তম হচ্ছে আমাদের এখানে। এবার প্রত্যেক বছর আমরা নতুন থিম নেওয়ার চিন্তাধারা থাকে আমাদের ছেলেরা। এবারে আমরা থিম নিয়েছি মায়ানমারে বুদ্ধ মন্দিরের আদলে একটা মণ্ডপ, আর ভিতরে মণ্ডপের ভিতরে আমরা আরেকটা জিনিস করেছি যেটা আপনারা দেখতে পাবেন, জীবন্ত রণাঙ্গনে দেবী কালিকা অসুরকে নিধন করেছিল সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন।
বৃষ্টি কমে আকাশ পরিষ্কার হতেই সোমবার থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দর্শনার্থীদের ঢল। মঙ্গলবার রাতে শিলচরের মালুগ্রাম এলাকায় রীতিমতো যানজটের সৃষ্টি হয়। এখানে পুজোর মূল আকর্ষণ অ্যাপোসলস ক্লাবের মণ্ডপ। এছাড়া স্বামীজি রোডেও পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। শুধু মালুগ্রামে নয়, শিলচর শহরের অন্য এলাকায়ও একইভাবে দর্শনার্থীদের ভিড় দেখা যায় মণ্ডপে মণ্ডপে। কালীপূজার স্বচ্ছতার বার্তা ছড়িয়ে দিতে এবার নাজিরপট্টি সার্বজনীন কালীপূজা কমিটির এক ব্যতিক্রমী প্রয়াস সবার নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে। স্বচ্ছ ভারত কর্মসূচির বাস্তবায়নে মানুষকে আরো আগ্রহী করে তুলতে এবং তাদের দায়িত্ববোধ সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে পূজা কমিটি এবার তাদের থিমে নিয়ে আসে স্বর্গের দেবদেবীকে। সেখানে দেখা যাচ্ছে ঝাড়ু ঝাঁটা হাতে দেবদেবীরা স্বচ্ছতা অভিযান চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কমিটির কর্মকর্তারা স্বচ্ছতা বজায় রাখার জন্য শহরবাসীর প্রতি আর্জিও রাখেন। আজকে যে আমরা যে টিমটা দিয়েছি, যে আমাদের ছোট ভাইরা যে টিমটা দিয়েছেন আমাদের ক্লাবের ছেলেরা, এই টিমটার প্রধান উদ্দেশ্য হল সৃষ্টিকর্তা ভগবান উনি আমাদেরকে পাঠিয়েছেন। উনি পাঠানোর ফলেও দেখা যাচ্ছে যে জিনিস আমাদের করার কথা ছিল আমরা ঠিকভাবে সেই দায়িত্বটা পালন করছি না, তার ফলে আজকে সেই ভগবানে আবার বলছেন যে তোদেরকে পাঠিয়েছি, দেখ কীভাবে শহরকে বাঁচাতে হয়, কীভাবে মানুষ বাঁচতে হয়। এবং তোরা জানিস যে একটি গাছ একটি প্রাণ, সেই গাছটি যাতে না কাটা হয় তার জন্য ভগবান এসেছেন। এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরের 150তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সোমবার থেকে কাবুগঞ্জে শুরু হয়েছে বিষ্ণুপ্রিয়া আন্তর্জাতিক লোক সংস্কৃতি মহোৎসব। কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাইস্কুলের মাঠে আয়োজিত এই মহোৎসব চলবে 4 দিন ধরে। এ উপলক্ষে মঙ্গলবার কাবুগঞ্জ থেকে বের করা হয় এক প্রভাত ফেরি। প্রায় 5 কিলোমিটার প্রদক্ষিণ শেষে প্রভাত ফেরি এসে জড়ো হয় কাবুগঞ্জে। এদিন সকালে ঢোলবাদন নৃত্যের মাধ্যমে শুরু হয় লোক সংস্কৃতি উৎসব। পরে লোক সংস্কৃতি উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পরিচালন কমিটির সভাপতি বীরেন্দ্র সিনহা। সাধু ঠাকুরের 150তম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা নরসিংহপুর পরগনার পাকুইপাড় কাবুগঞ্জ এলাকাতে আমরা 4 দিবসীয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী আন্তর্জাতিক লোক সংস্কৃতি মহোৎসব 2019 শুরু আজকে থেকে হয়েছে। আমাদের এখানে আজকে বিশেষ আকর্ষণের মধ্যে থাকবে গণেশগুড়ি থেকে কলা সঙ্গম কালচারাল সোসাইটি, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরী নৃত্যের উপর কঙ্কনা সিং এবং গ্রুপ, তাছাড়াও আগামীকালকে আমাদের 30 তারিখে থাকবে প্রকাশ্য অধিবেশন, যেখানে আমাদের এই প্রকাশ্য অধিবেশনে বিভিন্ন বুদ্ধিজীবী যেমন আমাদের তেজপুর ইউনিভার্সিটি থেকে IIM প্রফেসর বাণী কুমার সিনহা, এরকম বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমরা প্রকাশ্য আলোচনা করব। সন্ধ্যাতে আমাদের থাকবে 10টি টিম নিয়ে আমাদের ঢুল নৃত্য প্রতিযোগিতা হবে। তারপরে 31 তারিখে আমাদের বাংলাদেশের শিল্পীরা আসছে, তৎসঙ্গে আমাদের ইম্ফল, আগরতলা, করিমগঞ্জ, হাইলাকান্দি, বোম্বে, পুনে এবং দিল্লি থেকে আমাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বেসরকারি হাতে মধ্যাহ্ন ভোজন, শিলচরে অবরোধ গড়লেন রাঁধুনিরা। জাটিঙ্গায় তলিয়ে যাওয়া ট্রাক এখনো নিখোঁজ, বরাত জোরে বাঁচলেন চালক। পুজোর আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা, জানেগঞ্জে ঢল অব্যাহত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।